হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মল্লিকা, আর তোমাদের আমার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো স্যাটারডে বিকেলবেলা দেখো, এখানে না ভালো মতন আকাশে কিন্তু মেঘ হয়েছিল। তাই ভাবলাম বাইরে বেরিয়ে কোথাও একটা ঘুরে আসা যায়, কারণ বাড়িতে বসে বসে এই গরমের মধ্যে কিন্তু অনেক বেশি বোর হচ্ছিলাম। একে তো ছেলের স্কুল নেই, এখন চলছে সামার ভ্যাকেশন, তাই ম্যাক্সিমাম আমার যারা ফ্রেন্ডরা ছিল তারা কিন্তু বাড়ি চলে গেছে, মানে ইন্ডিয়া চলে গেছে সামার ভ্যাকেশনটা আর একটু রেন সিজনটা ওখানে গিয়ে এনজয় করার জন্য। তাই আরও বেশি বোর হচ্ছিলাম, কারণ এত বেশি হিউমিডিটি আর গরম, তো পার্কেও যাওয়া অনেক সময় সব কিন্তু সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম যে যেহেতু দুদিন আমরা ছুটি পাচ্ছি, স্যাটারডে সানডে আমাদের উইকেন্ড থাকে, তাই কোথাও না কোথাও একটু ঘুরে যেন টাইমটাকে স্পেন্ড করা যাক, নাহলে বাচ্চাও কিন্তু অনেক বেশি বোর হয়ে যাচ্ছিল। তো হাজবেন্ড বললো এখানে কাছাকাছি কোথাও একটা দেরাতে একটা কিন্তু আইল্যান্ড বিচ হয়েছে, ভাবলাম ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম কিন্তু কাটিয়ে আসা যাক। তো ওই জন্য বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ দেরা কিন্তু আমাদের ওখান থেকে 40 মিনিটস মতন টাইম লাগে, কারণ ট্রাফিকের উপরে কিন্তু টাইমটা অনেকটা ডিপেন্ড করে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু বিচের কাছাকাছি পৌঁছে গেছি, কারণ সেদিনকার খুব একটা বেশি ট্রাফিক ছিল না, আর বিকেল বেলা থেকে দেখলাম আকাশটা খুব সুন্দর মেঘলা হয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। ভাবলাম না এই মেঘলা ওয়েদারে বিচে গিয়ে কিন্তু খানিকক্ষণ বসাই যাক। কিন্তু তাই বলে ভেবো না যে মেঘলা হয়ে আছে বলে এখানে কিন্তু ঠান্ডা, কারণ মেঘলা হলেও কিন্তু এখানে ভালোই পরিমাণ গরম থাকে। কারণ আমাদের ইন্ডিয়াতে যেমন হয়, মেঘ হলে বেশ চারিদিকের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, অত সুন্দর ওয়েদার কিন্তু এখানে আশা করাটাই ভুল, কারণ বৃষ্টিও হয় না খুব একটা, তো সেভাবে ঠান্ডাটাও কিন্তু এখানে হয় না। এই গরমে বেঁচে যাওয়ার আইডিয়াটা কিন্তু আমাদের খুব খারাপ ছিল না, কারণ যেহেতু সূর্য ছিল না, তাই সূর্যের আলোটা কিন্তু অনেকটা বেশি প্রখরও ছিল না, আর আকাশটা দেখতেই পাচ্ছ পুরোপুরি মেঘলা হয়েছিল। তাই বিচের ধারে কিন্তু ভালো হাওয়াও লাগছিল, একটু হয়তো গরম ছিল, বাট তবুও কিন্তু এটা অ্যাডজাস্টেবল ছিল আর ভালোই লাগছিল। আর বিচটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে সুন্দর সুন্দর বেশ নানা ধরনের গাছপালা লাগানো ছিল। তো প্রথমে গিয়ে আমি কিন্তু সমুদ্রে নামলাম, দেখলাম না, ফার্স্টে গিয়ে যেগুলো আমার চোখে পড়লো, এই যে সুন্দর সুন্দর সারি সারি গাছ লাগিয়েছে, এই গাছগুলো কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগে বিচের সাইডে। আর অন্যান্য বিচগুলোতে কিন্তু পুরোপুরি একদম ওপেন সমুদ্র হয়, আর সামনেই পুরো বালি, তার পাশে লোকজন, ওটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এটা যেহেতু আইল্যান্ড বিচ, এরা কিন্তু এইভাবে প্রথমে একটু আইল্যান্ডের টাচ দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে কিন্তু পুরো বিচটা যদি স্টার্টিংয়ে যখন দেখবে, একদম প্রথম থেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ওরা সাজিয়েছে, আর কিছুটা যাওয়ার পর তারপরে কিন্তু ছোট্ট করে সমুদ্র। এখানে সমুদ্র বলতে ভেবো না আবার অনেক বড় সমুদ্র, কারণ এরা কিন্তু বড় সমুদ্র থেকে জল সরিয়ে নিয়ে এসে ছোট ছোট এই ধরনের আইল্যান্ডগুলোকে আর বিচগুলোকে কিন্তু তৈরি করে। তাই সমুদ্রের স্রোতও খুব একটা বেশি থাকে না, আর খুব একটা ভয়ঙ্করও হয় না, মানে ভয়ঙ্কর স্রোত থাকে বা সেরকম ব্যাপার নেই। দেখো একদম কিন্তু সমুদ্রের জল কিন্তু কম। আর এখানে দেখো একটা একটা ছোট্ট একটা কাঠবাদাম গাছ চোখে পড়লো আমার, কাঠবাদাম গাছটা কিন্তু ছোট হলো, প্রত্যেকটা ডালে কিন্তু দেখলাম সারি সারি করে কাঠবাদাম হয়ে আছে, একটু হাত দিলে কিন্তু পারা যেত, বা দেখলো যেহেতু কাঁচা ছিল তাই পেরে শুধু শুধু নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই, ওগুলো গাছেই সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো বা দেখো, তাদেরকে বলি
তোমরা কিন্তু একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। তাহলে কিন্তু আমিও নতুন নতুন আরও ভালো ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ পাবো। তোমাদের হয়তো অনেক বেশি টাইম খরচ হবে না বা একটা ছোট লাইক আর কমেন্ট করার জন্য, বাট সেটা কিন্তু আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর তোমাদেরকে আগে থেকে তার জন্য কিন্তু আমি থ্যাংক ইউ জানিয়ে রাখছি। অনেকক্ষণ উপরে হাঁটাহাঁটি করার পর এবার চললাম সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে গিয়ে দেখলাম সমুদ্রের ধারে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু ঝিনুক পড়েছিল। তো মা ছেলে মিলে কিন্তু সেগুলো পুরানো শুরু করলাম, কারণ ছেলের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে যেখানে কিন্তু সামার ভ্যাকেশনে কোথায় কোথায় যাচ্ছ আর কিরম কিরম জায়গায়, যদি সমুদ্রে যাও তাহলে সেখান থেকে সি সেল কালেক্ট করে আনতে হবে, আর যেখানে যেখানে যাচ্ছ তার অভিজ্ঞতাও সাথে করে আনতে হবে, সেগুলোকে কিন্তু ওই অনলাইন একটা বুক দিয়েছে, সেই বুকের মধ্যে কিন্তু সব কিছু আপলোড করতে হবে। তো যার জন্য কিন্তু সেখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর ঝিনুক পুড়িয়ে নিলাম। তো ঘোরাঘুরি আমাদের হয়ে গেল, এবার কিন্তু আমরা বিচ থেকে বেরিয়ে পড়লাম আর ডাইরেক্ট চলে এলাম আমরা আর্সলানে ডিনার করার জন্য। যেহেতু বিকেলবেলা বাড়ি থেকে আমরা খেয়ে বেরিয়েছিলাম, তো এখন কিন্তু ডিনারের টাইম হয়ে গেছে, কারণ যেতে যেতে কিন্তু আমাদের 8টা বেজে গেছিল। আর এখানে খাবার অর্ডার করে বসা মানে রেস্টুরেন্টে কম করে 8 ঘন্টা টাইম তো লাগবে, তো যেতে যেতে আমাদের টাইম কিন্তু হয়ে গেছিলো। তা আর্সলানটা দেখো খুব সুন্দর, রেস্টুরেন্টটা বেশ বড়সড়। আর এখানে কিন্তু আমি অনেকবারই খেয়েছি দুবাইতে আর্সলানটা, কারণ এখানে বিরিয়ানিটা অপূর্ব করে। তো তোমরা সবাই জানো কারণ কলকাতাতেও আর্সলান আছে, আর্সলানের বিরিয়ানি কতটা ভালো তোমরা সবাই জানো। আর এই আর্সলানটা কিন্তু দুবাইতেও কিন্তু ভালোই করে এরা। আর এখানে কিন্তু যারা কাজ করে ওইটা ম্যাক্সিমাম কিন্তু ওরা বাঙালি, তো গেলে বেশ ভালোই লাগে, কলকাতা কলকাতা কিন্তু ফিলটা হয়েই থাকে। তো দেখো মেনু কার্ড ওরা দিয়ে দিয়েছে, মেনু কার্ড দেখলাম এটা ওটা উল্টিয়ে পাল্টিয়ে, বাট আমরা তো জানি আমরা অর্ডার করব তো বিরিয়ানি অর্ডার করব। তো আমরা এখানে অর্ডার করলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটা অর্ডার করলাম ছেলের জন্য, কারণ কাশ্মীরি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, একদম ঝাল হয় না, আর নানা ধরনের ফ্রুটস কিন্তু তার মধ্যে থাকে, তো ছেলে কিন্তু খেতে ওটা পছন্দ করে। আর আমরা আমাদের জন্য অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা কিন্তু দু ধরনের হয়, একটা একটু পরিমাণে বেশি হয় আর একটা কিন্তু একটু পরিমাণে কম হয়। আমাদেরটা দেখো এটা কিন্তু পরিমাণ কমটাই, বাট তার মধ্যেও কিন্তু এটা অনেকটা পরিমাণ রাইস থাকে, আর দুটো করে চিকেন, একটা করে কিন্তু আলু থাকে। যেটা বেশি পরিমাণ বলছি সেটা কিন্তু একটা ডিম থাকে, ব্যাস এইটুকু। যে বিরিয়ানি পড়তে না পড়তে দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর অপেক্ষা করা যাবে না, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।